আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাস্তুতম বেসে পরীক্ষাতে আছেন। আপনারা ইতিমধ্যে সবাই জানেন আপনাদেরকে অ্যাডমিট কার্ড বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে পাঠানো হয়েছে আপনাদের জিমেল এবং প্রোফাইলে। তো এখানে অনেকে পোস্ট করতেছে দেখলাম বিভিন্ন গ্রুপে, আমাদের এই গ্রুপটিতেও পোস্ট করতেছে দেখলাম। তাদের আমি আপনাদের পোস্টগুলি দেখাই। দেখুন, এখানে একজন মিজানুর রহমান ভাই, তিনি পোস্ট করেছেন, তিনি নারায়ণগঞ্জে, তার নামটি তিনি বলেছেন এবং অন্য কারো প্রবেশপত্র তার কাছে এসেছে এবং তার প্রবেশপত্রটি হয়তো ভুলে অন্য কারো কাছে চলে গিয়েছে। এটা তিনি এখান থেকে আসলে কার কাছে গিয়ে সেটা জানতে চাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ভুলে অন্য একজনের প্রবেশপত্র আসছে, রোল নাম্বার সহ তিনি নাম্বার দিয়েছেন। আসলে এখানে অনেকে জানতে চাচ্ছেন এখানে করণীয় কী। তা আমি আঞ্চলিক অফিসে যোগাযোগ করেছিলাম, আঞ্চলিক অফিসে যোগাযোগ করার পর তারা বলছে একে অন্যের সাথে যারটা যার কাছে কিছু খোঁজ খবর নিয়ে সেটা ঠিক করে নিতে, চেঞ্জ করে নিতে। তারপর আমি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন, সেই নাম্বারে ফোন দিয়ে ঢাকা অফিসে তাদের সাথে কথা বলি। তারা যেটা বললো সেটা হচ্ছে, তারা আপনার যদি আপনি যদি তাদের কাছে ফোন করেন, তারা আপনার থেকে আপনার নামটি জানতে চাইবে, আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি জানতে চাইবে, আপনি কোন জেলা সেটি জানতে চাইবে। এরপর তারা সেখান থেকে কম্পিউটার থেকে আপনার যে সমস্যাটা সেটা সমাধান করে দিবে। আপনার হয়তো আপনার যে অরিজিনাল যে অ্যাডমিট কার্ডটা, আপনি তাদের কাছ থেকে এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। তো আমি সবাইকে বলবো, যারা ভুল হয়েছে, তাদের কাছে ভুলে অন্য কারো চলে এসেছে, তারা স্ক্রিনে একটি নাম্বার আমি দিচ্ছি যেটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ঢাকা অফিসের, সেখানে আপনারা ফোন করবেন। ফোন করে আপনাদের নাম, আপনাদের যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সে মোবাইল নাম্বার এবং আপনাদের জেলা, বিস্তারিত যা যা তারা জিজ্ঞাসা করবে সবগুলি আপনারা তাদেরকে বলবেন, তারা আপনাদেরকে সমস্যাটি সমাধান করে দিবে। তো এটাই হচ্ছে আসলে এটার সমাধান, যেহেতু এখন অনলাইন। এর আগের বেসগুলিতে কিন্তু আপনারা যে যেখানে ভর্তি হয়েছে, যে যেখানে ক্লাস করেছে সেখানে চলে আসছে অ্যাডমিট কার্ড। এবার যেহেতু সম্পূর্ণ অনলাইনে, সেই জন্য অনলাইনে আসলে সহজে করে দেওয়ার জন্য সবাইকে পাঠানো হয়েছে জিমেল এবং প্রোফাইলে। হয়তো এখানে ভুলক্রমে অনেকের এক একজনটা এক একজনের কাছে চলে গিয়েছে, সেটা আপনারা হেল্পলাইন যেটা নাম্বার দেওয়া হয়েছে সেটাতে যোগাযোগ করুন। এটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ঢাকা অফিসের মোবাইল নাম্বার, আমি আপনাদেরকে শেয়ার করতেছি, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ফোন দিয়ে আপনাদের বিস্তারিত জানাবেন, আশা করছি আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন সমস্যার। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ এটার মাধ্যমে যাদের এই সমস্যাটি হয়েছে তারা জানতে পারবে, আপনি যদি শেয়ার করেন তাহলে সবাই জানতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।